আবার এক হবেন ঢালের সুপারস্টার শাকিব খান এবং অপু বিশ্বাস। অমিত হাসানের ঘোষণা, দর্শক বিস্তারিত জানতে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি। ঢালিউড ইন্ডাস্ট্রির এক সময়ের সফল জুটি নায়িকা অপু বিশ্বাস এবং ঢালিউড সুপারস্টার শাকিব, কাজের সুবাদে তাদের ভালো লাগা এবং ভালোবাসার সৃষ্টি হয়। আর বাস্তবেও মন দেয়া নেয়া। 2017 সালে এই বিয়ে প্রকাশে আনেন অপু। এরপর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। অনেক চেষ্টা করেও তাদের সম্পর্ক কেউ এক করতে পারেনি। তবে এবার এই জুটিকে এক করবেন বলে কথা দিয়েছেন একসময় জনপ্রিয় অভিনেতা নায়ক অমিত হাসান। সম্প্রতি একটি টক শোতে এসে এমন ইচ্ছাই পোষণ করলেন এই স্বনামধন্য অভিনেতা। অমিত হাসানের মতে পর্দায় এই জুটিকে আবারও এক করবেন। অমিত হাসান যদি নিজের প্রযোজনায় কোনো সিনেমা করেন তাহলে এই সিনেমাতে নায়ক নায়িকা হিসেবে তিনি কাকে কাস্ট করবেন, এমন প্রশ্নের জবাবে অভিনেতা অমিত হাসান বলেন, আমার সেই ছবিতে অবশ্যই আমি শাকিব খানকে কাস্ট করব। এই সময়ে শাকিবকে টেক্কা দিবে এমন কোন নায়কের জন্ম হয়নি। অমিত হাসান আরো বলেন, ঢালিউড ইন্ডাস্ট্রিতে এক নম্বর আসন দখল করে রেখেছে ঢালিউড সুপারস্টার শাকিব খান, আর যারা বুদ্ধিমান প্রযোজক তারা তাকে এড়িয়ে কোনো কাজ করলে সেটা নির্বুদ্ধতার পরিচয় হবে। শুধু তাই নয়, শাকিবের নায়িকা হিসেবে অমিত হাসান অপু বিশ্বাসকেই নিতে চান। এ বিষয়ে অমিত হাসান বললেন, আমি অবশ্যই শাকিবের নায়িকা হিসেবে অপু বিশ্বাসকেই নেব, তাদের দুজনকে আবার আমি এক করব। তাদের দুজনের অনেক সফল সিনেমা রয়েছে, এই জুটিটাকে আবারও নতুন করে আমি একসাথে দাঁড় করাবো। আর যদি তা না হয় তাহলে শাকিবের নায়িকা হিসেবে আমি পপিকে চুজ করব, কারণ পপির সঙ্গে শাকিব খানের অনেক হিট সুপারহিট ছবি রয়েছে, এছাড়া শাবনুরও কম না। শাকিব খানের পাশে শাবনুরকেও খুব ভালো মানায়। অমিত হাসান আরো বললেন, সেই সিনেমাটিতে চিত্রনায়ক বাপ্পি এবং সাইমনকেও নেওয়া হবে। আমি তাদের বোঝাবো যে এখন যে যে পর্যায়ে আছে সেই অবস্থার কথা ভেবেই তাদের একসাথে কাজ করতে হবে, কারণ বর্তমানে ইন্ডাস্ট্রিকে বাঁচাতে হলে সবাই একজোট হয়ে কাজ করতে হবে, না হলে ভবিষ্যতে কেউ বাংলা সিনেমা দেখবে না। আর সব নায়ক যদি বলিউডের মতো একজোট হয়ে সিনেমা করে তাহলে কিন্তু বিভেদ ভুলে খুব ভালো একটা কাজ আমরা বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিকে দিতে পারবো। তবে অমিত হাসান এও বললেন, সবার চরিত্রেই সবাইকে ভীষণ ভালোভাবেই ফুটিয়ে তোলা হবে। তো দর্শক বন্ধুরা, অমিত হাসান ঢালিউড সুপারস্টার শাকিব খান এবং অপু বিশ্বাসকে এক করতে যে সিনেমার ঘোষণা দিয়েছেন, সেই সিনেমায় আপনারা নায়ক নায়িকা হিসেবে কাকে দেখতে যাচ্ছেন, শাকিব খান অপু বিশ্বাস নাকি শাকিব খান পপি অথবা শাবনুর? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর বেশি বেশি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, এবং এই চ্যানেলে এখনো যারা নতুন আছেন সব খবর সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনের চাপ দিতে ভুলবেন না, কারণ দর্শক বিনোদনের শীর্ষ খবরটি শুধুমাত্র আমাদের চ্যানেলে পাবেন।